সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। আজকে আমাদের বিষয় কি? আজকে আমাদের বিষয় হলো ইংলিশ। ইংলিশে আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে শুরু করব। নতুন বিষয়টা কি? নতুন বিষয়টা হলো ইংলিশের মধ্যে আমরা আজকে পড়ব রাইমস। আমি তোমাদের সামনে একটা নতুন সুন্দর একটা মজার রাইমস পড়ে শোনাবো, কেমন? আমাদের আজকে তোমাদেরকে নিয়ে আজকে আমার প্রথম রাইমস ক্লাস, আজকে প্রথম রাইমস ক্লাস। আমাদের আজকে রাইমসটার নাম হলো থ্যাংক ইউ গড। আমাদের রাইমসটার নাম কি? থ্যাংক ইউ গড। দেখি আগে আমরা রাইমস বইটার সাথে সবাই পরিচিত হই। এই দেখো নিশ্চয়ই তোমাদের হাতে হাতে সবার বইটা আছে। হ্যাঁ, বই না থাকলেও একটু নাও। দেখো এই বইটা চিনো কিনা, এটা হলো মেরিট সিরিজ রাইমস, তোমাদের রাইমসের বই। এটা কি? তোমাদের রাইমসের বই। যদি তোমরা না নিয়ে থাকো, দেখো তোমাদের সবগুলো বইয়ের মাঝে এই বইটা আছে। এই বইটা একটু বুঝে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই বইটা কি নাম। এটা মেরিট সিরিজ রাইমস, তোমাদের রাইমসের বুক হলো এইটা। তাহলে চিনতে পেরেছ? এই যে দেখো এই রাইমস বইয়ে দেখেছ কতগুলো বেবি স্কুলে যাচ্ছে, সাথে টিচার অথবা ওর মা হতে পারে, তাই না? তাহলে বইটা নিয়েছ? আর আমার সাথে সাথে একটু খুলো, কি পেয়েছি আমরা? একটা রাইমস পেয়েছি। রাইমসটার নাম কি? থ্যাংক ইউ গড। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটা প্রাকৃতিক একটা দৃশ্য দৃশ্য দেখতে পাচ্ছি না? প্রাকৃতিক দৃশ্য। এটা তোমাদের মতো একটা পোকা। এই পোকা কি করেছে? দুই হাত তুলে মোনাজাত করছে, প্রভুর কাছে কিছু চাইছে বা প্রভুর প্রশংসা করছে, কেমন? এই এই বাবুটার কথা ও আমরা এখানে পাব, তাই না? তাহলে আমরা একটু শুরু করি। থ্যাংক ইউ গড। আমার সাথে সাথে তোমরা একটু একটু পড়ো, হ্যাঁ, চেষ্টা করো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। আমার সাথে সাথে বলো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। আমার সাথে সাথে বলো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আমার সাথে সাথে বলো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আবার বলি, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আমি আবার বলছি, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আবার বলছি, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আমি আবার বলছি, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আমি আবার বলছি, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। বুঝতে পেরেছ? আমার সাথে সাথে তোমরা নিশ্চয় পড়েছ, হ্যাঁ। তাহলে এটা তোমরা বারবার আমার সাথে সাথে পড়বে, আমি যতবার পড়েছি ততবার পড়বে। এর পরেও তোমরা তোমার মা বাবার সাহায্য নিয়ে বারবার পড়বে এবং তোমাদের এইচডব্লিউ হবে। এই রাইমসটা থ্যাংক ইউ গড রাইমসটা তোমরা আমাকে রেকর্ডিং করে পাঠাবে, পরে এই চার লাইনের রাইমস। এটা চার লাইন, কেমন? এই চার লাইনের রাইমসটা তোমরা পরে রেকর্ডিং করে আমাকে পাঠাবে। আজকে তাহলে এতটুকু। পরবর্তী ক্লাসে আমি এর আরেকটা মজার রাইমস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।